বর্ধমান ক্রস করে খানিকটা চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি হোটেল সোনার বাংলা। তো ভালো হোটেল, ঠিকঠাক, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খালি আছে হোটেলটা। তো এই টাইমে খালি জায়গায় যাওয়াটা বেটার। আমাদের ব্রেকফাস্ট এখন কমপ্লিট, এবার এগোনোর পালা। এখন ঘড়িতে বাজে 9:30। এখনো আমাদের বাকি 123 কিলোমিটার, আর গুগল ম্যাপস অনুযায়ী সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এখানে একটু ড্রোন ফ্লাই করার ইচ্ছে ছিল, বাট একটু আগে দেখলাম একটা মিলিটারি এরিয়া রয়েছে, আর্মি এরিয়া, তো এটা মোস্ট প্রবাবলি ড্রোনের জন্য নো ফ্লাইং জোন হবে। তো ওই জন্য এখানে ড্রোন ফ্লাই করছি না, এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন আমরা দুর্গাপুর সিটি ক্রস করছি। এখন আমরা আসানসোল বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি, বাঁদিকে একটু আগে আসানসোল শহরটা ঢুকে গেল। এখান দিয়ে সোজা ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, মানে ধানবাদের দিকে, আর আমরা এখান দিয়ে নেমে গিয়ে এই পাশ দিয়ে সোজা গিয়ে বাঁদিকে চলে যাব পুরুলিয়া গড়পঞ্চকোটের দিকে। আমরা এখন দামোদর ক্রস করছি এই ব্রিজটা দিয়ে। ঠিক দুপুর 12টার সময় আমরা এসে পৌঁছলাম গড়পঞ্চকোটে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের প্রকৃতি পর্যটন কেন্দ্রে। আর এখানে পৌঁছেই আমি আর গোগল একটু জঙ্গলের মধ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম, পুরো ফ্রেশ অক্সিজেন চারিদিকে। কলকাতায় আমাদের বাড়ির থেকে গড়পঞ্চকোট পৌঁছতে সময় লাগলো আমাদের 5.5 ঘন্টা। তো ন্যাশনাল হাইওয়ে অত্যাধিক ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি। একটাই শুধু অসুবিধে হচ্ছিল, লরির ট্রাফিক প্রচণ্ড বেশি ছিল, ওই জন্য আমাদের গতি খুব কম ছিল। আর তারপরে যখন আমরা স্টেট হাইওয়েতে পড়লাম আসানসোলের পর থেকে, ওই রাস্তাটা খুব খারাপ ছিল, সরু, কনজেস্টেড, এবং রাস্তার অবস্থাও খারাপ। তো মিলিয়ে আমাদের 5.5 ঘন্টা আমরা পৌঁছে গেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটি চারিদিকে গাছে ভরা। আপনারা গাড়ি নিয়ে এলে এখানে কার পার্কিংয়ের ভালো জায়গা আছে। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোয়েশ্চেন্স থাকে বা সাজেশান থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের জবাব দিই। গড়পঞ্চকোটে থাকার জন্য বেশ কিছু অপশানস আছে, এখানে কিছু প্রাইভেট হোটেলস আছে আর রিসর্টস আছে, কিন্তু আমার মতে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই প্রকৃতি পর্যটন কেন্দ্র বেস্ট, কারণ এখানে খরচাটাও কম আর ফেসিলিটিসগুলোও খুব ভালো মানের। গোগল আর টিনটিন অবাক হয়ে এই কুকুরছানাটাকে দেখতে লাগলো। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা হোটেল থেকে বেরোচ্ছি এখানে পঞ্চরত্ন মন্দির দেখার জন্য, চলুন আমাদের সাথে। পঞ্চরত্ন মন্দির যাওয়ার রাস্তাটা ভীষণ সরু, দুটো গাড়ি পাশাপাশি চলে এলে বেশ চাপ হয়ে যায়, তবে এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি। সামনে পাহাড়টা দেখে মুগ্ধ হয়ে গেলাম, তার সাথে লোক আর গাড়ির ভিড় দেখে বেশ চিন্তিতও হয়ে গেলাম। এখন আমরা এসে পৌঁছেছি গড়পঞ্চকোটে পঞ্চরত্ন মন্দিরে, কিন্তু যেহেতু আজকে 1st of January, এখানে উপচে পড়া ভিড়। যাই হোক, আমরা ভিড় এড়িয়ে মন্দিরটা দেখলাম। আপনাদের জন্য কিছু ড্রোন শটস দিলাম, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। জয়চণ্ডী পাহাড়ে যাচ্ছি, একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে, সিম্পলি অসাম, পুরো দুপাশে গাছের সারি। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে এসেছিলাম, না নেমে চলে যাচ্ছি, কিছু করার নেই, কোটি কোটি লোক, আর এই এই সময় এখানে নামাটা ঠিক হবে না। এরকম কোভিড যখন এরকম একটু বাড়ছে, আবার এখন এই টাইমে এই রকম ভিড়ের মধ্যে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, ওই জন্য আমরা এখানে এসেও এখানে না নেমে না দেখে চলে গেলাম। ভবিষ্যতে হয়তো আবার আসব দেখার জন্যে, আর এরকম পাবলিক হলিডেতে অবশ্যই আসবো না।
কারণ এখানে আননেসেসারিলি প্রচুর ভিড় হয়, এক্সেসিভ ভিড় হয়। আমরা এখন পাঞ্চের ড্যামে এসে পৌঁছলাম। এবার এখানে কোথাও একটা গাড়িটা রাখবো, রেখে ইচ্ছে আছে সানসেটটা এখান থেকে দেখার। আজকে এতক্ষণ ঘুরে ঘুরে সত্যি বিরক্তিকর লাগছিল মাঝে মাঝে, কারণ এত লোক চারিদিকে, এত ভিড়, আর এই কোভিডের সময় এত ভিড়ে যাওয়াটা ঠিক আমার পছন্দ নয়। যে মন্দিরটায় গেলাম, পঞ্চরত্ন মন্দির, সেখানেও ভিড়। জয়চণ্ডী পাহাড়ে তো যেতেই পারলাম না এত ভিড়, কিন্তু এখন লাস্টে এই ড্যামের ওপরে এসে, পাঞ্চের ড্যামের ওপরে এসে সত্যি মনটা ভরে যাচ্ছে। এখানে লোক নেই এরকম নয়, কিন্তু প্রচুর লোক আছে, কিন্তু জায়গাটা এতটাই বড়, অনেকে দূরে দূরে দাঁড়িয়ে রয়েছেন এবং একটা ঠান্ডা ভাব আসছে। এই সূর্যাস্ত দেখতে মন ভরে যাচ্ছে। এই অপরূপ দৃশ্য দেখে অনিন্দিতাও সেটা ক্যামেরায় ক্যাপচার করতে ব্যস্ত হয়ে উঠল। ফাইনালি সানসেটটা দেখে প্রাণ ভরলো বলো? একদম, ওই এখন এসে পুরো মনটা ভরে গেল, দিনের শেষে দুর্দান্ত হলো যে ব্যাপারটা। তো সূর্যদেব চলে গেছে হরাইজনের পিছনে, আর এবার আমাদের হোটেলে ফেরার পালা। এই হচ্ছে পাঞ্চের ড্যাম, বিশাল ড্যাম। যেটুকুনি আমি জানি, এটা 6 কিলোমিটারের ওপর এর লেন্থ। এখন বাজে 5:52, আর আমরা এসে গেছি আমাদের হোটেলে। তো আজকের মতো ঘোরাঘুরি শেষ, আবার কালকে সকালবেলা থেকে আবার নতুন প্ল্যানে নতুন নতুন জায়গা দেখতে বেরোবো। সঙ্গে থাকুন। আজকে 2nd January, আর বাজে এখন 7:00। তো আমি সকাল সকাল উঠে পড়লাম, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখানে একটু হেঁটে ঘুরে দেখার জন্য। আর গোগল আর টিনটিন এখনও ঘুমোচ্ছে, তাই অনিন্দিতা ওদেরকে পাহারা দিচ্ছে, বেরোতে পারলো না। যাই হোক, আমি এই জায়গাটা একটু ঘুরে দেখবো। তো আপনাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, যখন এখানে আসবেন বেশিক্ষণ না ঘুমিয়ে সকাল সকাল উঠে এখানে একটু হেঁটে দেখবেন, কারণ এই যে ফ্রেশ এয়ার একদম মনকে তাজা করে তুলবে, শরীর মন দুটোই তাজা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম উল্টো দিকের একটা ছোট্ট গ্রামে। এখন বাজে 10:30, আর আমরা চেক আউট করে বেরিয়ে গেছি গড়পঞ্চকোট থেকে। এখন যাচ্ছি বড়ন্তি লেক। হাইওয়ে ছাড়তেই রাস্তা হয়ে গেল ভীষণ সরু আর পাথরে ভরা। বড়ন্তি লেকে এসেছি, জাস্ট বড়ন্তি লেকের অবস্থাটা দেখুন। এই ভিড়ে এখানেও নামবো না আমরা, বেরিয়ে যাব, অসম্ভব। এই কোভিডের বাজারে এইরকম জায়গায় নেমে কোনো লাভ নেই, আর তাছাড়া কেউ মাস্ক পরছে না। ক্যামেরায় দেখতেই পাচ্ছেন কটা লোক মাস্ক পরছে। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ একটা ফাঁকা জায়গা দেখলাম, যেখানে দাঁড়িয়ে গেলাম। সামনে একটা কার পার্কিংও পেয়ে গেলাম, এখানে গাড়িটা রেখে একটু ছবি তুলে নিলাম। একটা গ্রামের ভেতর দিয়ে এগিয়ে চললাম বড় রাস্তার দিকে। বড়ন্তি থেকে এখন আমরা ন্যাশনাল হাইওয়ের দিকে এগোচ্ছি, যাচ্ছি রানীগঞ্জ। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা একটা স্টেট হাইওয়ে, কিন্তু অসাধারণ। এতক্ষণ গাড়ি চালিয়ে যা মজা হলো বলে বোঝাতে পারবো না। আমরা এখন মেজিয়া ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটা থেকে খানিকটা ফারাক্কার কথা মনে পড়ে গেল, যদিও সেটা অনেক দূরে, কিন্তু একই রকম প্রায়। পাশ দিয়ে ট্রেন লাইন, আর তার পাশেই গাড়ির রাস্তা, তো ব্যাপক লাগছে, আবার মনে হচ্ছে পাহাড় কবে যাব। আমরা এখন রানীগঞ্জ যাচ্ছি। তো এখান থেকে রানীগঞ্জ NH2, যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা, 6 কিলোমিটার। কিন্তু বারবার কীরকম একটা শরীরের মধ্যে করছে যখনই এই বোর্ড দেখছি। এখানে হচ্ছে শিলিগুড়ি দেখাচ্ছে, আর এখান থেকে মোরগ্রাম হচ্ছে 147 কিলোমিটার। মানে মনে হচ্ছে যেন সব কিছু ভুলে গিয়ে আবার পাহাড়ের দিকে রওনা হই। এই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে, মোরগ্রাম 147 কিলোমিটার। ওই যে ট্রেনটা আসছে, এটা দেখে মনে হচ্ছে স্লো মোশনে আসছে, মালগাড়ি। কতক্ষণে যাবে ভগবান জানে, একটা মালগাড়ি কিলোমিটারের মতো লম্বা হয়, আর এরকম স্লো মোশনে যাচ্ছে, দেখো কি অবস্থা। যতই ভালো রাস্তা থাকুক না কেন, দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা আলাদা লেভেলের। তো এখানে চালানোর ফিলিংটাই আলাদা।
ফাইনালি আমরা রানিগঞ্জ থেকে বেরিয়ে এসেছি। রানিগঞ্জ শহরের ঘিঞ্জি রাস্তা ওইখান দিয়ে ক্রস করে আমরা চলে এলাম। এসে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পড়ে গেছি আর এখন যাচ্ছি কলকাতার দিকে। তো আপাতত দুর্গাপুরে কোথাও একটা থামবো লাঞ্চের জন্য, তারপরে কলকাতার দিকে মুভ অন করব। আমরা দুর্গাপুরের জাংশন মলে এসেছি লাঞ্চ করতে। জাংশন মলে লাঞ্চ করতে গেলাম কিন্তু যা ভিড় দেখলাম ভয় লেগে গেল মনে। তো কি করলাম, KFC আছে এখানে, KFC থেকে কিছু খাবার কিনে নিলাম। এখন আমরা এসে গাড়িতে এই নিজেদের গাড়ির মধ্যেই বসে সেগুলো খাবো। তো আমাদের গাড়ি হচ্ছে আমাদের ছোট বাড়ি, তো এখানে বসেই আমরা এখন লাঞ্চ করব। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার কলকাতা রওনা হব। তো এখানে হাত ধোয়ার কোনো জায়গা নেই, তো বাইরে হাত ধুয়ে নোংরা করলাম না। টিনটিনের বেবি ওয়াইপস ছিল সেটা দিয়ে হাতটা মুছে নিলাম, একদম হাত ক্লিন। এর থেকে ভালো লাঞ্চ বোধ হয় আর কোথাও হতো না। গাড়িতে একটা সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্টে লাঞ্চ করলাম, কোনো ইনফেকশনের ভয় নেই। এবার আমরা কলকাতার জন্য বেরিয়ে পড়ব দুর্গাপুর থেকে। আমাদের বাড়ি ফেরার পালা এবার, তাই ব্লগটা এখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ট্রাভেল ভিডিওস দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস।